প্রিয় দর্শক আসসালামু আলাইকুম, আমি সবুর হোসেন, হাই ফিলার পিজন ইনফরমেশনে আপনাদের স্বাগতম। প্রিয় দর্শক, আপনাদের অনেকে রিকোয়েস্ট ছিল যে সবুর ভাই আপনি অনেকের লফটের ভিডিও করেন, আপনার লফটের ভিডিওটা কবে দেবেন? ইনশাল্লাহ ইনশাল্লাহ আমার এই ঈদের ছুটিতে বাড়িতে আসাতে এই লকডাউনের কারণে ভাবলাম আপনাদের প্রিয় দর্শক আপনাদের যে আকাঙ্ক্ষা ছিল যে সবুর ভাই আপনার লফটটা দেখবো, আপনার কবুতরগুলো দেখবো, কীভাবে আপনি কবুতর পালেন এই বিষয়গুলো টুকি নাকি দেখবো। তো প্রিয় দর্শক, আমি আজকে আপনাদের এই ভালো লাগা এই ভালোবাসা থেকেই আপনার কবুতরের প্রতি আগ্রহ দেখে আমি আজকে ভিডিওটা করতে যাচ্ছি। আমার ব্রিডিং লফটে কী কী ধরনের কবুতর পেয়ারিং করা আছে, আর আমার টোটাল তিনটা সেট আপ আমি কবুতর পালন করি, একটা ব্রিডিং সেট আপ, সিঙ্গেল সেট আপ, সেট আপে আমি কবুতর পালন করি, আমি সবগুলো আপনাদের বিস্তারিত দেখাবো এই ভিডিওর মাধ্যমে। আর পরবর্তী ভিডিওগুলো আমি করব আমার কবুতর বিভিন্ন ধরনের বিভিন্ন জাতের কবুতর নিয়ে, আমি কয়েকটা ভিডিও আপনাদের সামনে প্রেজেন্টেশন করব, উপস্থাপনা করব। আমার সাথে থাকবেন, আমার চ্যানেলের পাশে থাকবেন, পর্যায়ক্রমে আমার লফটের ভিডিওগুলো আপনারা দেখতে পারবেন। চলুন ভিউয়ার্স, আমার লফটে কী কী কবুতর পেয়ারিং করা আছে আপনাদের সেই বিষয়গুলো দেখাই, চলুন ভিউয়ার্স। প্রিয় দর্শক, এটাই আমার মূলত ব্রিডিং সেট আপ। মাশাল্লাহ, প্রত্যেকটা কবুতর পালকেরই তার ব্রিডিং সেট আপের পরে অনেকটা ডিপেন্ডেবল থাকে। আসলে একজন কবুতর পালকের কবুতর উড়ানো যেরকম প্রয়োজন থাকে, পাশাপাশি তার ব্রিডিং লফটেরও আসলে অনেক গুরুত্বপূর্ণ তো থাকে এই কবুতর সেক্টরে, কারণ এই ব্রিডিং সেট আপ থেকেই তৈরি হয় আগামীর রেজাল্টধারী কবুতরগুলো, তৈরি হয় নতুন নতুন ইতিহাস। চলুন ভিউয়ার্স, বেসিক্যালি আমার কবুতরগুলো আপনাদের একটু বলে রাখি, এই কবুতরগুলোর অফিসিয়ালি কোনো রেজাল্ট নাই, এটা আমার শৌখিনভাবে আমি কবুতরগুলো পালি, আর সেই শৌখিনতা থেকে আপনাদের আমার লভটা অনেক প্রিয় দর্শক দেখতে চেয়েছিলেন, আমি তাদের উদ্দেশ্যে আমার ভিডিওগুলো করা। চলুন ভিউয়ার্স, আমি পর্যায়ক্রমে একটা করে পেয়ার দেখাই। মাশাল্লাহ প্রিয় দর্শক, এটা আমার একটি গোল্ডেন কবুতর, এখনও ডিম দেয়নি, এর বাচ্চা রিসেন্টলি আমি এদের কোল থেকে উঠিয়েছি। মাশাল্লাহ, এখানেও গোল্ডেন কবুতর, মাশাল্লাহ দুইটা বাচ্চা নিয়ে আছে। আমি বেসিক্যালি গোল্ডেন এবং টেরি কবুতরের ফ্যান, পাকিস্তানি হাই ফিলার কবুতরের। তারপরে মাশাল্লাহ এখানে একটা গোল্ডেন সেট আপ আছে, ডিমে আছে, মাশাল্লাহ, আল্লাহ অশেষ রহমতে মাশাল্লাহ, আশা করি এদের বাচ্চা অনেক ভালো হবে, এটা আমার বেসিক ধারণা থেকে বলছি। মাশাল্লাহ, এ একটি গোল্ডেন সেট আপ, এখানে একটি বাচ্চা আছে, মাশাল্লাহ মাশাল্লাহ। তারপরে যাই প্রিয় দর্শক, আমি আগে বলেছি আমি গোল্ডেন এবং টেরি কবুতরের ফ্যান, এটা আমার টেরি কবুতর, এটা খাসা নম্বর এক, আমার প্রথম এক নম্বর টেরি পেয়ার, এরা এখনও ডিম দেয়নি, দিবে মাশাল্লাহ, হয়তো কিছুদিনের ভিতর ডিম দিবে। মাশাল্লাহ এটা আমার সেকেন্ড টেডি পেয়ার, এটা দুটা বাচ্চা আছে, দুটা বেবি আছে, মাশাল্লাহ মাশাল্লাহ। এটা আমার তৃতীয় সেট আপ, মাশাল্লাহ, এদের দুটা সদ্য দুটা বাচ্চা আছে, মাশাল্লাহ মাশাল্লাহ। প্রিয় দর্শক, এটা আমার চতুর্থ নম্বর টেডি পেয়ার, মাশাল্লাহ একটা ডিম দিয়েছে, দেখতে পাচ্ছেন, মাশাল্লাহ মাশাল্লাহ। প্রিয় দর্শক, এটা আমার পঞ্চম টেডি পেয়ার, এটা মাশাল্লাহ খুবই ভালো ব্লাড লাইনের কবুতর। প্রিয় দর্শক দেখুন, এটা আমার পাঁচ নম্বর টেরি পেয়ার। তারপর নেক্সট যাই প্রিয় দর্শক, এটা আমার ছয় নম্বর টেরি পেয়ার,
মাশাআল্লাহ যাকে আমি রয়্যাল টেডি নামে বলি সে তলা টেডি বলা যায় মাশাআল্লাহ অসাধারণ একটি বাচ্চা নিয়ে আছে অসাধারণ একটি কবুতর মাশাআল্লাহ নাম্বার 6 প্রিয় দর্শক এটা নাম্বার 7 মাশাআল্লাহ অনেক সুন্দর টেডি কবুতর এটাও ডিমে আছে মাশাআল্লাহ প্রিয় দর্শক এটা আমার 8 নম্বর পেয়ার টেডি মাশাআল্লাহ মাশাআল্লাহ ডিম দিবে কিছুদিনের ভিতর হয়তো মাশাআল্লাহ প্রিয় দর্শক এটা আমার সালেরা টেডি আল্লাহর অশেষ রহমত মাশাআল্লাহ এমন কবুতর আমার লফটে রাখতে পেরে আমি খুবই আনন্দিত একটি বাচ্চা আছে মাশাআল্লাহ এটা আমার 9 নম্বর ব্রিডিং এ টেডি কবুতর 9 নম্বর পেয়ার ব্রিডিং এ মাশাআল্লাহ এটা আমার সর্বশেষ 10 নম্বর ব্রিডিং এ টেডি পেয়ার টেডি কবুতর মাশাআল্লাহ প্রিয় দর্শক আমার এই টেডি কবুতরগুলো কেমন লেগেছে আপনাদের অবশ্যই জানাবেন আর বেসিক্যালি আমার টেডি কবুতরের কয়েকটি পেয়ার হাতে নিয়ে আপনাদের আলাদাভাবে একটি ভিডিও দেওয়ার চেষ্টা করব যেমন গোল্ডেন কবুতরের টেডি কবুতরের 35 কবুতরের তারপরে আপনার শায়ন প্রি কবুতর কালদম কবুতর আপনার কাসুরি কবুতর ইত্যাদি ইত্যাদি এভাবে আমি আপনাদেরকে ভিডিও দেব আলাদা আলাদা করে আমার চ্যানেলে দেখতে পাবেন ইনশাল্লাহ আসুন ভিউয়ার্স পরবর্তীতে দেখি আমার ব্রিডিং সেটআপে কি আছে প্রিয় দর্শক এখানে দুইটা 35 কবুতর আছে মাশাআল্লাহ এরা এখনো ডিম দেয়নি দিবে এদের নতুন করে এদের পেয়ারিংটা করেছি এটা খুবই ভালো ব্লাড লাইনের 35 কবুতর তারপর আরেকটি কবুতর আছে আরেক পেয়ার এটাও 35 ব্লাড লাইনের কবুতর মাশাআল্লাহ অশেষ রহমত একটি বাচ্চা আছে এখানে মাশাআল্লাহ প্রিয় দর্শক আমার লাস্ট যে সেটিংটা আছে এটা শায়নপুরি নাপতা মাশাআল্লাহ এগুলো আমার ব্রিডিং সেটআপ আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে অনেক কবুতর দিয়েছে আর তার কিছু সংখ্যক কবুতর আপনাদের ব্রিডিং সেটআপে যা যা আছে আপনাদের দেখানোর চেষ্টা করেছি এখন প্রিয় ভিউয়ার্স আমার আলাদা আলাদাভাবে যে সেটআপগুলো আছে আপনাদের দেখাই সেখানকার কবুতরগুলো আপনাদের দেখানোর চেষ্টা করি চলুন ভিউয়ার্স প্রিয় দর্শক এখানে আমার কিছু কবুতর আছে যেমন শায়নপুরি কাসুরি 35 টেডি মাশাআল্লাহ মাশাআল্লাহ এখানে কিছু কবুতর আলাদাভাবে রাখা আছে প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন অবশ্যই অবশ্যই কমেন্টে জানাবেন আমার কবুতরগুলো আপনাদের কেমন লাগছে আসলে আবারও বলে রাখি আমার কোনো অফিশিয়াল রেজাল্ট নাই এই কবুতরগুলো কোনো অফিশিয়াল রেজাল্ট নাই আমার চোখে ভালো লাগার জন্য আপনাদের দেখানোর জন্য আপনাদের রিকোয়েস্ট রাখার জন্য আমার এই ভিডিওগুলো করা আসুন ভিউয়ার্স এই একটা সেটআপ আছে এখানেও ডাবওয়ালা কাসুরি বিভিন্ন জাতের কমিউনিকেশনের কবুতর আছে মাশাআল্লাহ এই একটি কবুতর দেখতে পাচ্ছেন এটা আমার খুবই পছন্দের একটা কবুতর মাশাআল্লাহ অনেক ভালো ভালো কবুতর এখানে আছে চলুন ভিউয়ার্স আমার নেক্সট সেটআপটা আপনাদের দেখাই প্রিয় দর্শক এটা আমার তৃতীয় সেটআপ এখানে সব নর কবুতরগুলো রাখা বেসিক্যালি আমার নর কবুতর এখানে একটা রামপুরি কবুতর দেখতে পাচ্ছেন একটা 35 কবুতর বিভিন্ন ধরনের কবুতর আছে গলায় লাল চট কামাঙ্গার কবুতর কাসুরি কবুতর এটা আমার একটা বাটেরা কবুতর মাশাআল্লাহ প্রিয় দর্শক আপনারা আমার এই ভিডিওটা দেখলেন আমার লফটের ভিডিওগুলোর লফটের কবুতরগুলো কেমন লাগছে অবশ্যই মতামত জানাবেন এই আশাবাদ রাখি প্রিয় দর্শক আপনাদের রিকোয়েস্টে আমার যে লফ দেখতে চেয়েছিলেন সেই রিকোয়েস্ট রাখার চেষ্টা করেছি আমার সমস্ত কবুতর ব্রিডিং লফটের কবুতর আপনাদের দেখানোর চেষ্টা করেছি
অবশ্যই একটা কথা আপনাদের লাস্টও বলে রাখি, আমার কোনো অফিশিয়াল রেজাল্ট নাই, আমার কবুতরের কোনো অফিশিয়াল রেজাল্ট নাই। এগুলো আমার চোখের ভালো লাগে, আমার ভালোবাসা থেকেই কবুতাগুলো সংগ্রহ করা। এইগুলোর বাচ্চা কেমন কী হবে আমি জানি না। অনেকে প্রশ্ন করতে পারেন, ভাই এত কবুতর কবুতর কি আপনি সেল করেন? অবশ্যই সেল করি, যাদের আমার কবুতর নেবার আগ্রহ আছেন তাদের কাছেই সেল করি। আপনারা আমার কবুতরগুলোকে কেমন লাগছে এটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আমার রেজাল্ট আগেও বলে রাখি প্রিয় দর্শক, আমার কোনো অফিশিয়াল রেজাল্ট নাই, আমার কবুতরের কোনো রেজাল্ট নাই। শুধুমাত্র আমার ইউটিউবে ভিডিও দেওয়ার জন্য আমার এই ভিডিওটা করা, আমার প্রিয় দর্শকদের অনুরোধে এই ভিডিওটা করা। কেমন লেগেছে আমার লভটা, আমার কবুতরগুলো, সবাই অবশ্যই কমেন্টে জানাবেন। আমার চ্যানেলের পাশে থাকবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।